দান খয়রাত করলে গুনাহ হয় জানেন? জানেন না? দান খয়রাত করলে মসজিদ দান করছেন, মাদ্রাসা দান করছেন, লোকজনকে টাকা পয়সা দিচ্ছেন, ইসাল হিসাবে দান করে খয়রাত দান করছেন, দিলে গুনাহ হয় জানেন? জানেন না? কে বাদ রুতবে মে হাবিবে কি মেরিয়া নিকলে यहाँ से मदीने का इलाही का मुकाबला निकले गुलामों में हम गुलामी बेवफा निकले अल्लाहुम्मा वलयले हमें जान दिल से प्यारा मुहम्मद हमारा मुहम्मद जो आँखों में आए कब तक रहे ये दिल हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा आशिकों का दिल बनाया मुहम्मद के नूर से आशिकों का दिल बनाया मुहम्मद के नूर से आपके दिल रोशन कर दिया है इसके रसूल अल्लाह ने अल्लाहुम्मा सल्ले अला वलयले सैयदना जिंदा को मुर्दा बना बे तू फिर मुर्दा को जिंदा उठा बे तू तेरी हाथ में है फना बकाओ तेरी शान जल्ले जलालहु अल्लाहुम्मा सल्ले अला मेरे पीर हजरत खुदा के वली है मेरे पीर हजरत खुदा के वली है वसीले में उनकी गुजारा करूंगा बलगल उला बेकमाल है खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ कासदी की हमारे अबू बकर के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं अल्लाहुम्मा वलयले सैयदना तौहीद का डंका आलम में
अर बजवा दिया कमनी वाले ने, पी पी के प्याले कौसर के लोटेंगे मजाजी भर भर के। इन्ना तैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्मे रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह के। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलेमा संगेर सती कलेमा हबे गोरेर बाती, पड़ो कलेमा दीबाराती। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोहम्मदुर रसूलुल्लाह। वाकारोली केन जाय पड़ो पड़ो सर्वदाय। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। आसमानेर मालिक जे अल्लाह अर जमीनेर मालिक जे अल्लाह, हयातेर मालिक जे अल्लाह अर मौतेर मालिक जे अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिरीन मजलिस उपस्थित हमारे मुसलमान भाईरा पर्दा आले अंतरे हमारे माओ बोनेरा আমার ছোট ছোট সেনহের ভাই বোনেরা আমার যুবক ভাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আল্লাহরকে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি শুকর। এই দিনী জলসা নবিয়ানা জলসার মাহফিল এসেছেন মাশাআল্লাহ, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে নিদ্রাকে হারাম করে দিয়ে একত্রিত হয়ে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনছেন। আল্লাহ উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি আলেম গুনেরা নবীর ওয়ারিস হচ্ছেন বনু সুবহানাল্লাহ। দিনের কথা, ইসলামের কথা, সরাসরিতের কথা, মাগরিব বাদ থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে গেলেন, যা কিছু আল্লাহ শুনিয়েছেন আখেরি মোনাজাত যা কিছু শুনবেন আপনারা শুনে কি করবেন ভাই জান বলুন তো, একটু আমল করবেন না বাবা? যদি আমল করেন ফায়দা পাবেন, ফায়দা পাবো কাজে লাগবে কাজে আসবে। আর আমল যদি না করেন ফায়দা পাবেন না, ফায়দা পাবো না কাজে আসবে না কাজে লাগবে না বাবা। কি বাবা ঠিক তো নাকি? আমল করার চেষ্টা করুন যতক্ষণ পারেন, কি বুঝলেন? আর আমলের কথা সব বলা হয়, সব আলেম ওলামার আমলের কথাই বলেন, কি বাবা বলেন না? হ্যাঁ কি আমল বাবা? নেক আমল, দান খায়রাত করেন তো আপনারা নাকি ভাইজান? আপনারা দান খায়রাত করেন তো? কেন করেন দান খায়রাত? জোরে বলেন, সবের জন্য কি বাবা? তাই তিনি কি দান খায়রাত করলে গুণ হয় জানেন?
জানেন না, দান খায়রাত করলে মসজিদ দান করছেন, মাদ্রাসা দান করছেন, লোকজনকে টাকা পয়সা দিচ্ছেন, ইসাল হিসাবে দান করে দান করছেন, দিলে গুণা হয় জানেন? জানেন না? এটা আলেমরা বলেনি যে গুনার পাহাড় হবে, পাহাড় ঘাড়ে চেপে জাহান্নাম হয়ে যাবে, কি বুঝলেন? আবার দান করলে কি হয়? সব হয়, সবের পাহাড় করে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যান। দুটো রাস্তা আছে, এই কথা ঠিক না বেটি? বুঝতে পারছেন? খালি ভাবছেন বিরাট দান, বিরাট দান করছে, আরে বাপ রে কত লোক খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাতা খুব বড় দাতা, চলো লাইন দিয়ে লোক দিচ্ছি দান করছে। কি দান করছ? কার বাবার মাল দান করছ? হ্যাঁ, ঝেড়ে মেরে চিটিংবাজি করে, ধোকাবাজি করে, আজ দূরদারাজ করে, হ্যাঁ হারাম মাল দিয়ে দান করছে, দিচ্ছে খুব, এ স হবে না গুণা হবে? জোরে বলেন না। উহুদ পাহাড় পরিমাণ গুণা ঘাড়ে চেপিয়ে ঘাটটা ধরে জাহান্নায় ভরে দেবে। কি দান করছ? হ্যাঁ, তোর বাবার মাল, হালালি মাল, কার বাবার মাল, কার গসব করা মাল? হ্যাঁ, বুঝতে পারছেন না আপনারা? অতএব পাশে মিলে চলো, বৃথা পরের মাল ছেড়ে মেরে চিটিংবাজি করে নিয়ে, দাগাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, আর দান খায়রাত করে দুনিয়ায় বিশাল নাম হচ্ছে, ও নামের কিছু দাম নেই, সিধে জাহান্নামে ঢুকে যেতে হবে। এটা হচ্ছে হকুন নাসের গুণা। কিসের গুণা? কিসের গুণা? হকুন নাসের গুণা। এ গুণা মাফ হবে না। হালাল মাল, নিজের মেহনতের মাল, উপার্জন ও উপার্জন করার মাল, সঠিক মাল যদি দান খায়রাত করো, মসজিদ দাও, মাদ্রাসা দাও, লোকজনকে দিচ্ছ, আল্লাহ সন্তুষ্ট হবে, খুশি হবে। হ্যাঁ, উহুদ পাহাড়ের মতো সব দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে নি বাবা? আরে জোরে হবে না? নারে তাকবীর। তো বাবাজি ভাইরা দোস্তরা সাবধান, হুঁশিয়ার হবে, খুব বুঝে চলবেন বাবাজি। যে গোস্ত পোস্ত হারাম খেয়ে, হারাম খেয়ে, হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে, ওই গোস্ত পোস্ত জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের উপযুক্ত, ওই গোস্ত পোস্ত জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। যে গোস্ত পোস্ত হালাল খেয়ে, হালাল খেয়ে প্রতিপালিত হয়েছে, ওই গোস্ত পোস্ত জান্নাতের উপযুক্ত, জান্নাতের উপযুক্ত, ওই গোস্ত পোস্ত জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। এইবার চিন্তা করুন, কি খাচ্ছি, কি পিনছি, কি শরীরে গোশ জমছে আমার। হ্যাঁ, হারাম খেলে কি হয় শরীরে? হারামি খুন পয়দা হয়, হারামি খুন পয়দা হয়, আর ক্ষমতাটা হয় হারামি, হারামি ক্ষমতা নিয়ে নামাজ যা তুসমি তেলাওয়াত করলে ওই ইবাদতটা আল্লাহ কবুল করবে না। হালাল খেলে শরীরে হালালি খুন পয়দা হবে, ওই ক্ষমতা হবে হালালি, ওই হালালি ক্ষমতা নিয়ে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত করলে, আল্লাহর ইবাদত করলে
ওই ইবাদতটা আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না বাবা? পাচ্ছেন তো? অতএব ভালো হও, সৎ হও, নেক হও, দুনিয়ার ভেলে যেন পড়ো না। দুনিয়াটা ধোকার জায়গা, কি বুঝলেন? আল্লাহ পাঠিয়েছেন আমাদের ঘরে, কম হোক যেন আমার হালাল হয়, আমার এত দরকার নেই জীবনটা আমার বরবাদ না হয়, কম হোক হালাল খেয়ে যেন আমি দুনিয়া থেকে যেতে পারি, আমার ইবাদত বান্দিগি যেন হালাল অবস্থায় আল্লাহ যেন কবুল করেন।